আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে আছেন ক্যামেরায় মোজাম্মেল হক। দর্শক, একটি মর্মান্তিক ঘটনার খবর আপনাদেরকে জানানোর জন্য এই লাইভে আসা। আমরা আছি এখন সিলেট শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গোয়াইনঘাট বিন্নাকান্দি এলাকাটিতে আছে, এবং এই এলাকাটিতে একটি মর্মান্তিক দুর্ঘটনা, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটি হয়েছে যে একই ঘরের চারজনকে কিন্তু গলা কেটে হত্যা করা হয়েছে। এবং এই চারজনকে গলা কেটে হত্যা করার ঘটনায় কিন্তু আসলে পুরো সিলেট শহরই বলা চলে যে কেঁপে উঠেছে, এবং এই শান্ত জনপদ কিন্তু এই মুহূর্তে আসলে আতঙ্কে ভয়ে অশান্ত হয়ে উঠেছে, এবং মানুষজন কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। একই পরিবারের চারজন, বাবা মা ছেলে মেয়ে, এবং যেটি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে ছেলের বয়স ছিল 8 বছর এবং মেয়ের বয়স ছিল 3 বছর, অর্থাৎ একদম 10 বছরের নিচে দুটি শিশু, এবং বাবা মা দুজনকে কিন্তু গলা কেটে হত্যা করা হয়েছে। এবং এই খবরটি আমরা পাওয়া মাত্রই আসলে এখানে এসে পৌঁছেছি। আমরা আছি এই যে বাড়িটিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ড সংঘটিত হওয়া বাড়িটির একদম কাছেই। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সিলেটের গোয়াইনঘাটে আমরা আছি, আপনারা দেখছেন বাংলা ভিউ লাইভ। এখানে কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এবং এই যে ব্যাপারটি ঘটেছে সেখানে কিন্তু আসলে চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে, এবং শান্ত জনপদ সিলেট কিন্তু এসব কারণে অশান্ত হয়ে উঠেছে, এবং প্রায় কিন্তু এরকম দুর্ঘটনা, এরকম কিন্তু হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে উপস্থিত আছেন, ঠিক কী ঘটেছিল এখানে, আপনারা কতটুকু জানেন, কোথা থেকে এসেছেন? যে আমরা অনেক ডোবারি ইনান থেকে আসছি, আমরা কিছু জানি না, মানে আমরা দেখছি আর কি এতটুকু। আচ্ছা, আপনি কি জানেন? দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব, স্থানীয় জন মানুষ এখানে আছেন অনেকেই, এবং এই হচ্ছে এই বাড়িটির রাস্তা। এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এই হত্যাকাণ্ডের খবরে শিহরিত হয়ে আসলে দুঃখ ভারাক্রান্ত হয়ে কিন্তু তারা কিন্তু আসলে দেখতে আসছেন। এবং সিলেটের গোয়াইনঘাট আপনারা জেনে থাকবেন যে সেটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এবং এই জায়গাটির পরিবেশ আসলে খুবই শান্তশিষ্ট পর্যটন এলাকা, এবং সেই পর্যটন এলাকার মধ্যে আসলে এরকম একটা ঘটনা সেটা কিন্তু সবাইকে কাঁপিয়ে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি, সেটি হচ্ছে আমরা আছি গোয়াইনঘাটের বিন্নাকান্দি এলাকাতে, এবং সেখানে কিন্তু একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব আসলে ঠিক কী ঘটেছে এখানে, আপনি যত কতটুকু জানেন ভাই? আমরা ফোন নিয়ে আসছি, আমরা দূর থেকে একগুলো সাইডটা মার্ডার হয়েছে। পরিচিত ছিল কেউ? পরিচিত না। লাশ কি দেখেছেন বা কোনো অবস্থা বা এখানকার? লাশ তো ঘরের ভিতরে দেখা যান না, মানুষের ঘরে ঘরে ডাকি দিছে, পুলিশের মানে জগতে দেখতে দেন না। এই খবরটি কখন মানে সবাই পেয়ে গেলেন আপনারা? বা আমরা সকাল ধরে 10টা খবর পাইছি মানুষের মুখ থেকে। দর্শক, দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এখানে আসছেন, এটি একটি শান্ত জনপদ ছিল, এবং বলা চলে যে আসলে এইখানে কিন্তু এরকম দুর্ঘটনা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং এই হত্যাকাণ্ডের মোটিভটা আসলে ঠিক কী হতে পারে সেটা কিন্তু নিয়ে সবাই চিন্তিত, এবং অনেক মানুষজন এখানে দেখতে আসছেন। দর্শক, আমরা আছি সিলেটের গোয়াইনঘাট বিন্নাকান্দি এলাকাতে, এবং এটাকে দক্ষিণপাড়া বলা হয়। এই দক্ষিণপাড়া এলাকাতে আছি একটি বাড়িতে, যে বাড়িতে আসলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং দুঃখজনক একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। যারা আত্মীয় স্বজন এসেছেন এই পরিবারটির সাথে সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা জানি না রে বাবু, আমরা কি গিয়া বন দিছে বন ভাই গোয়াইনঘাটের কাছে থাকি আইসি, গোয়াইনঘাটের কাছে থাকি আইসি ও বন ভাইয়া।
ভাইজি ভাই ভূত আমার ভাই ভাই ভাইজি ভাই ভূত আমরা বাবুকে ফোন কি কে দিছে যা কইতাম পারতাম না পুলিশ লড়ি গেছে কি আটি আইতে আইতে আকুর বাজারের কাছে তোমার বাড়ি আমি জানি না আমি তো দূর আমরা ভাই আল্লাহ সিদ্ধা সিদ্ধা সরল সিদ্ধা ভাই গু আমরা ভাইর বউ গোলা বালা বেটি ভাইর বউ ওলা বালা বেটি আমরা আর বিচার যাই আমরা আর যাইর গু বাস গু দর্শক পুলিশ কিন্তু এই জায়গাটিকে ব্যারিকেড দিয়ে রেখেছে আমার নাম মোহাম্মদ আমিনউদ্দিন আল্লাহ আমরা বিচার আমার নাম মোহাম্মদ আমিনউদ্দিন আল্লাহ আপনার কিতা লাগাইতে আচ্ছা আচ্ছা এখনো দেখতে পারছি না এ পর্যন্ত আমরা উচিত বিচার চাই এবং আমার ফুয়া কামো দেখে খবর ফোন পাইছি কি কে ফোন দিছে জানি না আমি চিনি না কি কে ফোন দিছে দর্জি ফোন কইছে ও খবর ভাই আইছি আইয়া দেখতাম ঘরে না হইতাম বেরি না আমরা রে দেখা আমরা বাজি ভাই দুধ আর আমরা বিচার যাই রে বাপ গল আমরা গরিব আর বিচার গল যাই আজ গো যাই গো বাজি বিচার যাই গন্না ঘর মাটি আমরা বিচার যাই আমরা বিচার যাই আমরা দেখছি না বিচার যাই আপনাই তো দেখো আপনাই তো দেখো আমরা বিচার যাই আল্লাহ 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 আমরা বিচার যাই স্বজনদের আহাজারিতে কিন্তু এই বাড়িটির পরিবেশ কিন্তু একদমই বলা চলে যে আসলে শোকে বিধুর একটা পরিবেশ এবং তারা কিন্তু বলছেন তারা এই এই যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটির কিন্তু বিচার তারা দাবি করছেন এবং আপনার ভাই কি করতেন আমি দূরই জানি না আমি 2 বছর হয়ে গেছে আইছি এই শাক সবজি পান সুপারি এইসব আমরা ভাই কই বালছি বই না বালছি এখন বোন কয়েব দেখছি না যে না মরছে ভাই গুরুবার ভাই আইগু আমরার মার বেটর ভাই জেলা ও গু আমরার ল এগুতে আরো বেশ মায় আমরা সর্বশেষ কবে মাতেছে আপনারা আমি বন্ড দিন আগে আমার জি না আমি এক বছরের মাঝে মার ভাই লাগে মাছি না আল্লাহ পয়সা দিছে আমি দূর ওই গান গাডর কাছা দাদা দে বলে আজ্জা যাইব এ বার দিন হইছে না রে বাবা আমি তার বাড়ি দুই রাত কুলাগি আইতে আমার বার দিন আমি কইছি আচ্ছা আইমু রে ভাই আমি বাড়িতে আমার ভাই কুকিলাম হইল রে ভাল্লা চোখে দেখলাম না জানলাম না রে ভাল্লা কি তা ভাইজি ভাই তোর দম গেল আসলে পুরো ব্যাপারটি এখানে খুবই মর্মান্তিক এবং আমরা কথা বলছিলাম আসলে যিনি মারা গেছেন গৃহকর্তা তার বোনের সাথে এবং আসলে যিনি মারা গিয়েছেন তার বাবাকে আমরা পেয়েছি একটু একটু যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে আসলে কি ঘটেছিল এবং আপনি বাড়িতে ছিলেন কিনা ওই আমার স্যার ওই
ইও নাই বাবা কি জারে বাবা কো ফোকাস আছে যে কি তো হইছিল ঘটনা বা আপনার বাবা রে আমার বাড়ি হইল গি আর এক দেড় মাইল হবা জুত গুসাইনপুর আর ইনো তো আমরা রাইত খাল কেউ আইসিও না কইতাম ভারি না রায় দিনও আটটা সাড়ে আটটার সময় খবর পাইছি ও খবর পাইয়া দৌড়ি আইয়া দেখি ও ফুয়ায় গোফাটাইছি মেটি গেল আর এরা তো অন এলাকো আপনার যে বিচার যদি বাংলাদেশ বিচার থাকে আর তো দেশক মূলক কোনো আমার ফুয়ার কোনো ইয়ে নাই সর্বশেষ আপনার মাত খবর হয়েছে জি আপনার মাত খবর হয়েছে সর্বশেষ বা ও প্রত্যেক বাজার দিন আমার অন্য বাজারও পায় মাথায় বুঝেন নি আর তার তো মাঝে মাঝে আমি বাড়ি করে আই এখন মাস ধরে আইসিও না ও খাইলু বাজারও আমারে পাইছে বুঝুন নি ও মেঘর বাদে পাইছে ফাইয়া তার আইসে আমার টেকা আরও বিশটা দিছে ও বাবা আমরা তো যদি তা থাকতাম সে তো যেসা উগাল খুললাম মানে ফাইলাম মানে কোনো আশঙ্কার কথা আপনারা কইছেন নি বা শেয়ার করছেন নি যে তান বিপদ হইতে পারে এলা কিছু কইছেন না এলা কোন তা কইছে না রে বাবা ইটা কোন তা হয়েছে না ও তো আগে আর একটা গরুওয়ালা ও দিনও ফাঁস লাগে ইয়া মারিল ও অন্য তো ইয়া গেছি এলাকু আমার পুয়াগু সালাম ছাড়া কোনো রাস্তা তারে না না ই দুশ্মন আর আমরা জানতাম কি আমরা থাকতাম অন্য চলাফেরা করতাম সে তো কিছু বুঝলাম আমরা বহুত দূর এখান থেকে বাড়ি আমরা প্রায় দুই আড়াই কিলোমিটার দূরে আর কি বাড়ি আমরা আলাদা থাকতাম ও ও মার সত্য এক না পাইছিল মামাল বাড়ি আর ও অন্য আইছিল আমি না করছি আইও না আর অন্য আইয়া ওই ওই মামা লোকে সত্য পাইছি ও ওখানে লইয়া বেড়াছে আর খেয়ে খেয়ে আছেন তান ছাড়া আর মানুষজন খেয়ে না আমরা আত্মীয় সন আর নাই ও মামা একলাও আর কোনো বুঝুন নি ডাইনবার করে হইতে পারেন না এক কথায় দেখো গেছেন ফাঁস হাত মাঝে ফাঁস হাত মাঝে রে বাবা এলাকো দর্শক আমরা কথা বলছিলাম যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং একটু আগে তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন আমরা আছি গোয়েনঘাট বিন্নাকান্দি এলাকাতে এটাকে দক্ষিণপাড়া বলা হয়ে থাকে এবং এই দক্ষিণপাড়াতে একটি মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে এখানে কিন্তু একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং সবচেয়ে মর্মান্তিক যে ব্যাপারটি এখানে দুটি শিশু সন্তান তাদেরকেও কিন্তু গলা কেটে হত্যা করা হয়েছে এবং এই বাড়িটির পরিবেশ যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেটি হচ্ছে যে এই বাড়িটির মধ্যেই যারা এখানে আছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশ পুরো জায়গাটিকে রেস্ট্রিক্টেড করে রেখেছে এবং আমরা এই ভেতরের যে ভিউটা ভিতরের ভিউটা দেখানোর চেষ্টা করছি এবং রেস্ট্রিক্টেড এরিয়া আসলে পুলিশ পুরো জায়গাটি ঘিরে রেখেছে এবং এই হত্যাকাণ্ডে আসলে পুরো সিলেটের মানুষের জন্যই আসলে এটি একটি ব্যাড সাইন বলা চলে দর্শক আসলে এই জায়গাটি গ্রামের ভেতরে হয় এবং আসলে নেটওয়ার্কজনিত একটু সমস্যা হচ্ছে আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আছি এখন গোয়েনঘাট বিন্নাকান্দি এলাকাতে এটাকে দক্ষিণপাড়া বলা হয়ে থাকে এবং এই যে আপনাদের সামনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের চালার যে ঘরটি সেই ঘরটিতেই কিন্তু বসবাস করতেন তারা এবং এই ঘরটিতে গতকাল রাতে অথবা আজকের দিনের মধ্যে কিন্তু এই সংঘট এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং এই আজকে কিন্তু জেলা পুলিশের এসপি কিন্তু ফরিদুদ্দিন তিনি কিন্তু এই জায়গাটিতে পরিদর্শনে এসেছেন এবং তারা দর্শক এ সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের সাথে দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি সিলেট শহরের প্রায় 40-45 কিলোমিটার দূর একটি জায়গাতে যেখানে কিন্তু একটি মারাত্মক ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং এই মুহূর্তে আসলে আমাদের কাছে খুব বেশি একটা তথ্য নেই এবং আমরা মানুষজনের সাথে কথা বলেছিলাম এবং তার বাবার সাথে কথা বলেছি তার বাবা মানুষজনের সাথে কথা বলেছি তার বাবার সাথে কথা বলেছি এবং তিনি বলেছেন যে তার ছেলে বাজারে কিন্তু সবজি বিক্রি করতেন এবং আশপাশের অনেকগুলো বাজারে তিনি সবজি বিক্রি করতেন এবং সেই সবজি বিক্রি করে আসলে তিনি একজন নিরীহ মানুষ ছিলেন এবং আসলে এই ঘটনাটি তারা কখনো আন্দাজও করতে পারেননি যে আসলে কী হতে পারে
এসপি ফরিদউদ্দিন, তিনি কিন্তু এই মুহূর্তে জায়গাটি পরিদর্শনে এসেছেন এবং ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চের অনেকগুলো দল এবং যতগুলো পুলিশের আসলে যতগুলো দল আছে তারা কিন্তু সবাই এখানে এসে জায়গাটি পরিদর্শন করছেন এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে সকাল থেকেই আছেন। দর্শক, আমরা অবস্থান করছি সিলেট শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে গয়নঘাটের বিন্যাকান্দি এলাকাতে এবং বিন্যাকান্দি এলাকার এই ঘরটিতে কিন্তু গতকাল রাতে অথবা আজকে সকালে কোনো একটা সময়, যেটা আসলে এখন আমরা পুরোপুরি আপনাদেরকে বলতে পারছি না, সেটি হচ্ছে যে এখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এখানে কিন্তু তিনটি লাশ কিন্তু এখনও হয়তো ভিতরেই রাখা আছে এবং একজনকে যে পরিবার যে গৃহকর্তা যার বাবার সাথে আমরা একটু আগে কথা বলেছি, যার ফুফুদের সাথে আমরা কথা বলেছি এবং তারা কিন্তু আহাজারি করছেন তাদের তাদের সন্তান আসলে কিভাবে এই হত্যাকাণ্ডের শিকার হলেন, তারা কিন্তু সেই ব্যাপারটি নিয়ে কষ্টের মধ্যে আছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দল এবং যারা আছেন সিলেট জেলা পুলিশের সবাই কিন্তু এখানে এসেছেন, ঊর্ধ্বতন তদন্ত এখানে সম্পন্ন হচ্ছে এবং এই ঘটনাটির মোটিভটা আসলে বের করার চেষ্টা চলছে। আশপাশের যারা মানুষজন আছেন আশপাশের এবং এই বাড়িটিতে যারা অবস্থান করছেন তারা কিন্তু সবাই এই ব্যাপারে উদ্বিগ্ন এবং তারা মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছেন। এখানে কিন্তু প্রচণ্ড গরম, রোদ বৃষ্টির খেলা হচ্ছে, কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ গরম এবং আমরা একটু একটু কথা বলার চেষ্টা করব। এখানে উপস্থিত আছেন দর্শনার্থী, এখানে গতকাল রাতে বা এই সময়টা থেকে এখানে বৃষ্টি হয়েছিল কিনা বা আপনার কি আশেপাশে এলাকায় থাকেন না? হ্যাঁ, আমার বাসা হচ্ছে আশেপাশে এলাকা ও পার্শ্ববর্তী এলাকা, হচ্ছে রাত্রে হালকা বৃষ্টি হয়েছে, তারপর সকাল টাইম 9টার দিকে শুনছি যে এখানে 4 জন খুন হয়েছে, শুনা ওই মানুষ ছিলেন, এটাই ছিল ঝামেলাহীন মানুষ ছিলেন না, উনি সরল মানুষ ছিলেন, উনি কোনো ঝামেলাহীন মানুষ ছিলেন না, উনি এই ইউনিয়নে অনেকেই চিনে, উনি খুব ভালো মানুষ ছিলেন। দর্শক, এইখানে যারা দর্শনার্থী এসেছেন আমরা তাদেরকে একটু সংযুক্ত করার চেষ্টা করেছি। যে 4 জন মারা গিয়েছেন তারা কিন্তু স্বামী স্ত্রী এবং তাদের 2টি শিশু পরিবারের 4 জন এবং দর্শক 3 জনের লাশ কিন্তু এই বাড়িটিতেই আছে এবং একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসক আমরা যতটুকু খবর পেয়েছি সেই খবর অনুযায়ী আপনাদেরকে বলতে হচ্ছে যে কর্তব্যরত চিকিৎসক কিন্তু এই বাড়ির গৃহকর্তাকেও মৃত ঘোষণা করেছেন, সেই হিসাবে এখানে 4 জন মারা গিয়েছেন। আমরা আছি সিলেটের গোয়াইনঘাটের ফতেপুর বিন্যাকান্দির একটি এলাকাতে, এখানে নিজ ঘর থেকে 4টি লাশ উদ্ধার করা হয়েছিল, 3টি লাশ উদ্ধার করা হয়েছিল এবং একজনকে সংকটাপন্ন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানেই কিন্তু সবগুলো লাশই গলা কাটা ছিল। এখানে যিনি স্ত্রী ছিলেন, যে গৃহকর্তা ছিলেন, সেই গৃহকর্তার স্ত্রীর বয়স হচ্ছে 32 বছর আমরা যতটুকু এখানে এসে তথ্য পেয়েছি এবং ছেলের বয়স ছিল মাত্র 8 বছর এবং মেয়েটি হচ্ছে সবচেয়ে ছোট, মেয়ের বয়স মাত্র 3 বছর। দর্শক, অনেকেই জানতে চাচ্ছেন জায়গাটি, আমরা অনেকবার বলেছি আবারও বলছি, এটি হচ্ছে সিলেটের গোয়াইনঘাটের ফতেপুর যে জায়গাটি এবং এটি বলা হচ্ছে বিন্যাকান্দি, এই জায়গাটির নাম বিন্যাকান্দির দক্ষিণ পাড়াতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে এবং পুরো এলাকার মানুষজন আশপাশের, আমরা আসার সময় দেখছিলাম যে পুরো এলাকা এবং আশপাশের যত মানুষজন আছেন তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং পুরো ঘটনাটি কিন্তু তারা আসলে দেখার জন্য মানুষজন অন্যান্য গ্রাম থেকেও ছুটে এসেছেন। এই জায়গাটিতে রেস্ট্রিক্টেড করে রেখেছে পুলিশ এবং এখানে অধিকতর তদন্তের পরেই কিন্তু আসলে মূলত পুরো ব্যাপারটি জানা যাবে। সিলেটের পুলিশের যতগুলো দল আসলে কাজ করে, সিআইডি সহ ডিবি সহ সিলেট জেলা পুলিশ সহ সবগুলো দল কিন্তু এখানে এসে আজকের এই মর্মান্তিক হত্যাকাণ্ড, যেটি আসলে কখনোই মেনে নেওয়া যায় বলা চলে যে আসলে শান্তির জনপদ সিলেটে এরকম ঘটনা, আসলে সিলেটের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা কিন্তু এই ধরনের ঘটনা মেনে নেয় এবং আমরা কিন্তু তার বাবার সাথে কথা বলছিলাম, তার
ফুফুদের সাথে কথা বলছিলাম এবং তার বাবা বলছিলেন যে যে গৃহকর্তা যে পরিবারের প্রধান তার কিন্তু আসলে বিষয়টি হয়েছে যে পরিবারের প্রধান কিন্তু আসলে তিনি পানের ব্যবসা করতেন, সবজির ব্যবসা করতেন এবং বলা চলে যে একজন নিরীহ মানুষ। এবং আমরা তার বাবার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে তাদের ছেলের সাথে আসলে কারোরই তেমন কোনো বিভেদ ছিল না, তারও কোনো ধরনের সমস্যাও ছিল না এবং তিনি আসলে খুবই সহজ সাধারণ একজন মানুষ ছিল। এবং আরেকটি ব্যাপার তারা কিন্তু বলেছেন, দর্শক আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে তারা বলেছেন যে এই বাড়িতে কিন্তু তিনটি ঘর রয়েছে এবং আমরা যে দৃশ্যটি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি সেই দৃশ্যটি অনুযায়ী বলতে হচ্ছে যে এই ঘরগুলো কিন্তু একদমই লাগা, অর্থাৎ এইখানে যে মাঝখানে যে উঠোনটি আছে সেই উঠোনটি কিন্তু খুব একটা বড়ও নয়। এবং একটি দুর্ঘটনা ঘটলে আসলে যে চিৎকার চেঁচামেচি হওয়ার কথা, অর্থাৎ একই পরিবারের চারজনকে যদি গলা কেটে হত্যা করা হয় তাহলে কিন্তু পার্শ্ববর্তী যে ঘর আছে সেই ঘরে কিন্তু আওয়াজ পাওয়ার কথা। সেটি তাদের বাবা কিন্তু যে মারা গেছেন সেই বাবা কিন্তু অভিযোগ জানিয়েছেন, তিনি এই ব্যাপারে কিন্তু বলেছেন যে আসলে চারজন মানুষকে গলা কেটে হত্যা করা হলো এবং তারা পার্শ্ববর্তী ঘরের মানুষ, তারা কোনো অবস্থাতেই সেটা টের পেলেন না, সেটা তার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। প্রিয় দর্শক, আমরা আছি বাংলা ভিউ লাইভে, সিলেট শহর থেকে অনেক দূরে গোয়াইনঘাটের ফতেপুর আমরা যে জায়গাটিতে আছি বিন্নাকান্দি, সেই বিন্নাকান্দিতে আমরা অবস্থান করছি। এখানে একটি হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে এবং সেই হত্যাকাণ্ডে আসলে চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এবং এই ঘটনাটি জানার পর থেকেই কিন্তু আশপাশের অঞ্চল থেকে যত মানুষ আছেন তারা কিন্তু এখানে এসে তারা ভিড় করছেন। আমরা একটু এসপি ফরিদুদ্দিন সাহেবের সাথে কথা বলার চেষ্টা করব, তিনি এই ঘটনাস্থলটি পরিদর্শন করতে এসেছেন। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু আসলে এই মুহূর্তে খুব একটা দেওয়ার মতো তথ্য নেই বা তারা হয়তো আরো অধিকতর তদন্ত করছেন। আমরা কথা বলার জন্য এসেছিলাম এসপি ফরিদুদ্দিনের সাথে কিন্তু তিনি কথা বলতে রাজি হননি এবং যে ব্যাপারটি হয়েছে তারা এই ব্যাপারটি খুব ভালোভাবেই তারা সম্পন্ন করছেন। প্রচুর সংখ্যক মানুষ জন আমরা সংশ্লিষ্ট থানার ওসির সাথে একটু দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একটু একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে এইখানে ঠিক কি ঘটনাটি ঘটেছে এবং আমরা লাইভে আছি, একটু যদি আপনাদের এই এরকম প্রশ্নের উত্তর ওনারা দিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়গণ যেখানে যে অপিনিয়ন দিয়েছেন আসলে এখানে আন্ডার ইনভেস্টিগেশন পর্যায়ে আমি এই ঘটনা কি ঘটতে পারে। আচ্ছা 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 আচ্ছা, সেই খাতে আমাদের পুলিশ সুপার মহোদয় বা আমরা যেটা আমাদের মনে হচ্ছে এখানে আসলে একটা নৃশংস হত্যাকাণ্ডের পিছনে কী কী কারণ থাকতে পারে, সেই কারণ হিসেবে যেটা আমরা বুঝতেছি যে এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রিভিয়াস এনিমিটিটা আমরা অ্যানালাইসিস করি। তো সেই প্রিভিয়াস এনিমিটি অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দুটি বিষয় আমরা সেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে তার দাম্পত্য নিজেদের মধ্যে কিছু ঝগড়াঝাটি ছিল এবং সেই ঝগড়াঝাটিতে কিছু বিচার সালিশও হয়েছে এবং সেখানে শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে বা বিয়ের একটা বিষয় আছে সেটা নিয়ে বেশ কয়েকবার রমজান মাসে এবং এই ঘটনারও রিসেন্ট। আর পাশাপাশি আরেকটা বিষয় আমরা নুটে নিচ্ছি, সেটা হচ্ছে সে তার মামার বাড়িতে এসে থাকতেছে, অর্থাৎ মায়ের সম্পত্তি যেটা সে পেয়েছে সেটাতে এসে বসবাস করতেছে এবং আপন মামারাও কিন্তু এই পার্শ্ববর্তী উঠানের পশ্চিম এবং পূর্ব দিকে অবস্থান। তো সেই ক্ষেত্রে তাদেরকে বের করে দেওয়া কিংবা এখানে জমে জমা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে একটা টানাপোড়েন আছে এবং এটাও অনেকে জানে, এটার একটা এনিমিটি আছে। আমরা দুটি বিষয় মাথায় রাখতেছি কিন্তু আমাদের কয়েকটা কোয়েশ্চন সেখানে অ্যারাইজ হচ্ছে, সেটা হচ্ছে এই ঘরে নৃশংসভাবে যে বাচ্চাদেরকে কোপায় মারা মানে কোপানো হয়েছে, মহিলাকে কোপানো হয়েছে, এটা ঘরের ভিতরে সংঘটিত হয়েছে এবং কেউ জোর করে কোনো ডাকাতি করতে এসে কিংবা বাহির থেকে এসে যদি হয়েও থাকে সেটা আমরা এখনও বুঝতে পারতেছি না। আরেকটা বিষয় সেটা হলো যে উইপনটা ইউজ হয়েছে সেটা কিন্তু ঘরের ভিতরে রাখা বটিদা,
তো এই বটিদা ইউজ হচ্ছে হয়েছে যেটা আমরা নিশ্চিত সেখানে বটিদার ইউজ করার কারণে একটু বাঁকা হয়ে গেছে এবং সেখানে রক্তেরও সেখানে দাগ আছে। তো এই সব কিছু মিলে আসলে বিষয়টা এমন যে এখানে এই এই বিষয়টাকে আমরা যে লোকটা বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন আছে তো এই উনার আসলে বক্তব্যটা এখানে সবচেয়ে বেশি জরুরি এবং যিনি সবচেয়ে বেশি এখানে আইসা যদি আক্রোশবশত কেউ হামলা করতে গিয়ে উনার ইনজুর্ড আর বাচ্চাদের বা মহিলার যে ইনজুর্ডটা অনেকটা মানে গ্রিভিয়াস তাদের বিষয়টা তারা তো মারাই গেল আর ওনার যে ইনজুরির লেভেলটা আমাদের ডাক্তারের সাথে কথা বলেছি যে ওই ইনজুরির লেভেলটা এমন যে এত সিরিয়াস এই পর্যায়ে যায় নাই যে কথা বলার মতো যে মানে হিট অফ দ্য মোমেন্টে ওই সময়টাতে উনি যে শাউটিং বা বাইরে যে এসে বলা বা ওই সময়টাতে উনি ভোরবেলা কয়েকজনের সাথে কথা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি ওই কথা যখন বলে উনি উনি তখনও বলে নাই যে ওনার ওয়াইফ এবং বাচ্চাদেরকে জবাই করা হয়েছে এমনও একজন সাথে আমরা কথা বলেছি যে ওই ভোরবেলা উনি ফোন রিসিভ করেছে এবং বলছে যে আমি অসুস্থ আমি আমি পরে কথা বলি তখনও কিন্তু উত্তর উনি বলতে পারতো যে আমার বউকে এবং আমার বাচ্চাদেরকে ভাই মার্ডার করে ফেলছে আমাদেরকে এসে উদ্ধার করো তো এই সময়টুকুতে এইসব অনেক কিছুই আমাদের এখন আসতেছে আসলে কনফার্ম না হওয়া পর্যন্ত আসলে বলাও তো ঠিক না যে আমরা বলতে পারতেছি না এটা হচ্ছে সাসপেক্ট আমাদের এই সাসপেক্টের এই বিষয়গুলো বললাম এখানে কিন্তু আমরা কনফার্ম করে কোনো কিছু বলার এখন অন্তত পক্ষে এই প্রাইমারি লেভেলে সুযোগ নাই সেইকা ধন্যবাদ মারা গেছে তিনজন গৃহকর্তা হচ্ছে উনি 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 বেঁচে আছেন এবং আমাদের এখানে পুলিশ আছে পুলিশের সাথেই এখানে চিকিৎসক নিয়ে চিকিৎসার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ওনার যাতে সুস্থ চিকিৎসা হয় এবং আমরা যাতে ওনার সাথে কথা বলতে পারি সর্বশেষ তথ্য হচ্ছে যে গৃহকর্তা বেঁচে আছেন হ্যাঁ গৃহকর্তা বেঁচে আছেন এবং সবচেয়ে বড় জিনিস হলো আপনাদেরকে আমরা সেটা মোটামুটি গৃহকর্তার সাথে কথা বলে ফেললে বা ওনার অপিনিয়নটা যখন আমরা নিয়ে নিব আমার মনে হয় জিনিসটা একদম খুলাসা হয়ে যাবে তখন আপনারা জেনে যাবেন মোটামুটি আমরা কনফার্ম হয়েও বলতে পারবো যে এই ঘটনাটা হচ্ছে এই থ্যাংক ইউ আসলে এটা আমাদের দুই একজন আমাদেরকে বলছে এখন প্রেগনেন্সির বিষয়ে তো আসলে শোনা কথাকে আমরা বলতে পারি না হতেও পারে কেননা যেহেতু মহিলার বাচ্চা লাস্ট বাচ্চাটা 3 বছরের এইরকম সময়ে তো হতে পারে দর্শক আমরা একটু কথা বলছিলাম স্থানীয় পুলিশ অফিসার যিনি বলছিলেন আসলে আমরা একটু তথ্যের ব্যাপারে একটু কারেকশন করে দিতে চাই যেহেতু পুলিশ যেটা বলছে যে এই ঘরের যে গৃহকর্তা আছেন তিনি কিন্তু এখনও বেঁচে আছেন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা কিন্তু হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে এই মাত্র কিন্তু আমাদেরকে বলেছেন এবং তারা যে বিষয়গুলো আলোকপাত করেছেন সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে সেটি হচ্ছে পারিবারিক কলহকে তারা একটু বড় করে দেখছেন যে এই তাদের মধ্যে কিন্তু একটা পারিবারিক কলহ ছিল এবং তিনি তার মামার বাড়িতে থাকতেন সেখানে কিন্তু সম্পত্তি নিয়ে বিরোধ ছিল এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা বলেছেন যেটি হয়েছে যে আজকে সকালে কিন্তু তিনি যে গৃহকর্তা আছেন তার কিন্তু ফোনে কয়েকজনের সাথে কথা হয়েছে এবং তিনি ফোনে কিন্তু সেই সময় যাদের সাথে কথা হয়েছে তাদেরকে কিন্তু তিনি বলেননি যেতে তার বাসায় এরকম একটা দুর্ঘটনা ঘটেছে এবং পুরো ব্যাপারটি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে দর্শক আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে বটি দা দিয়ে কিন্তু এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে পুলিশ কিন্তু আমাদের সাথে একটু আগে বলেছে যে সেই হত্যাকাণ্ডে সংঘটিত হওয়া যে ওয়েপেনটি আছে সেটি কিন্তু এখনও ঘরের মধ্যে মজুদ আছে এবং এটি আসলে বাইরে থেকে আসা কোনো মানুষের করা হত্যাকাণ্ড কি না কিংবা এটি পারিবারিক কলহের জের ধরে নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদের সূত্র ধরে কোনো হত্যাকাণ্ড কিনা সেটা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ এবং আমরা আপনাদেরকে যে তথ্য দিয়েছিলাম যে 4 জন মারা গেছেন আসলে সেটি নয় 3 জন মারা গিয়েছেন এবং পরিবারের যে গৃহকর্তা আছেন তিনি কিন্তু বেঁচে আছেন এখন এবং 3 জন মারা গিয়েছেন স্ত্রী এবং 8 বছরের ছেলে শিশু এবং 3 বছরের মেয়ে শিশু এই 3 জন কিন্তু মারা গেছেন এবং এই লাস্টে কিন্তু আমরা একটু আগে আপনাদেরকে বাইরের দৃশ্য দেখিয়েছি যে ঘরের মধ্যে আছে সেই ঘরের ভিতরেই আছে এবং দর্শক পুরো ব্যাপারটি আসলে পুলিশ ঊর্ধ্বতন অধিকতর যখন ইনভেস্টিগেশন হবে সেই ইনভেস্টিগেশনের পরেই আসলে পুলিশ হয়তো বলতে পারবে তবে এতটুকু পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি পুলিশের সাথে কথা বলে সেটি আসলে তারা পারিবারিক কলহ এবং জমি নিয়ে বিবাদ সেই বিষয়গুলোর উপর আলোকপাত করছেন এবং আরেকটি তারা বিষয় বলেছেন যে পরিবারের যে গৃহকর্তা তিনি কিন্তু খুব বেশি ইনজুর্ড নন তিনি কিন্তু কথা বলার পর্যায়ে আছেন অর্থাৎ তারা কিন্তু পুরো ব্যাপারটা এই দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছেন দর্শক আমরা ছিলাম আপনাদের সাথে।
বাংলা লাইভে সিলেট শহর থেকে 45 কিলোমিটার দূরে গোয়েনঘাট ভিন্নাকান্দির ফতেপুর একটি এলাকায় এবং এই এটাকে দক্ষিণ পাড়া বলা হয়। এবং এখানে কিন্তু প্রথম থেকে আমরা শুনে এসেছিলাম যে চারজনকে হত্যা করা হয়েছে গলা কেটে, কিন্তু এখানে এসে নিশ্চিত হয়েছে যে তিনজনকে হত্যা করা হয়েছে এবং পরিবারের যে গৃহকর্তা তিনি কিন্তু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ তথ্য আমার কাছে। এই সম্পর্কিত কোনো তথ্য কমেন্টস থাকলে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন এবং এই লাইভটি যদি আপনাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনারা সেটি শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারেন এবং আমাদের বাংলা ভিউ যে পেজটি আছে সেই পেজে লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন খবর এবং দুর্ঘটনা ঘটনা সব কিছুর খবরের জন্য। এতক্ষণ আমল হক, এই ঘটনার অধিকতর কোনো খবর পেলে আমরা আবারও লাইভে আসবো, আবার আপনাদেরকে খবর জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউ সাথেও থাকুন। খোদা হাফেজ।